আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা আসলে অনেক্সবেটে ক্র্যাশ গেম খেলেন তারা আসলে অনেক্সবেটে ক্র্যাশ গেম বাদ দিয়ে ক্যাসিনো গেম খেলেন। ক্যাসিনো গেম খেলে আপনারা প্রফিট করতে পারবেন। তো ক্যাসিনো গেম কীভাবে খেলবেন সব কিছু আমি হচ্ছে আপনাদেরকে লাইভ এই ভিডিওতে দেখাবো, ঠিক আছে? তো আমার এখানে কয়েকটা টাকা আছে, আমাকে ডিপোজিট করতে হবে। তো আমি ডিপোজিট করে আসতেছি, 1000 টাকা ডিপোজিট করব। 1000 টাকা ডিপোজিট করে আমি আপনাদেরকে 1000 টাকা প্রফিট করে এখান থেকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমি হচ্ছে 1000 টাকা ডিপোজিট করে আসি। তো তার আগে এই ক্র্যাশ গেমটা, আপনারা ক্র্যাশ গেম খেলবেন না, আমি ক্র্যাশ গেমটা যেইভাবে ফুটে আমি আপনাদেরকে দেখাই, বাইর হয়েই ফুটবো। দেখছেন 1.85। তো এই গেমগুলা এইটা খেলার আমি মনে করি না, ক্যাসিনো গেম খেলবেন। তো আমি ডিপোজিট করে আসছি 1000 টাকা। যাদের ডিপোজিট উইথড্রো লাগবে ইমো নাম্বার দেওয়া আছে, ইমোতে মেসেজ দিয়ে ডিপোজিট উইথড্রো করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন উপরে ইমো নাম্বার। তো আমি ডিপোজিট করে আসি 1000। তো আমার অ্যাকাউন্টে 1000 টাকা আমি ডিপোজিট করে ফেলছি, দেখতে পাচ্ছেন 1000। তো ক্যাসিনো গেম কই পাবেন, কোনটা ক্যাসিনো গেম কোনটা ভালো, এই যে ক্যাসিনোতে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এই যে এখানে মাই ক্যাসিনোতে ক্লিক করবেন। আমি যেই গেমটা আপনাদেরকে সাজেস্ট করব, মাই ক্যাসিনোতে ক্লিক করে এখানে সার্চ করবেন বাকারাট 6। বাকারাট 6 গেমটা অনেক ভালো, এই যে এখান থেকে যে খুঁজলে পেয়ে যাবেন, দেখেন আমার ফেভারিট করা আছে। তো বাকারাট 6 লিখে সার্চ করলে এই গেমটা চলে আসবে। তো আপনারা হচ্ছে এই গেমসে ঢুকবেন। 1000 টাকা ডিপোজিট করছি আমি, 1000 টাকা প্রফিট হলে আমার এনাফ, ঠিক আছে? পার ডে যদি আমি 1000 বা 2000 টাকা ডিপোজিট করে 1000 টাকা করে প্রফিট করতে পারি, এর থেকে আর কি মানে দরকার আর কি। তো এই গেমটা হচ্ছে সব থেকে ভালো আমার জানা মতো ক্যাসিনো গেমসের মধ্যে। তো এই গেমটা হচ্ছে আমি খেলি। তো আপনারা যারা না বুঝেন, ঠিক আছে, তারা এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন, খেলতে পারবেন। আর যারা বুঝেন তারা তো বুঝেনি, তাদেরকে তো বলার কিছু নাই। তাদের ডিপোজিট উইথড্রো যদি লাগে আমাকে ইনবক্সে মেসেজ দিবেন, আমি ডিপোজিট করে দেবো। তো ইমো নাম্বার দেওয়া আছে, ইমোতে হচ্ছে মেসেজ দিবেন, মেসেজ দিলে ডিপোজিট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম গেমসে। তো খেলবেন কীভাবে, তো একদম ইজি ব্যাপার। আপনি এখানে দেখেন প্লেয়ার আর ব্যাংকার আছে, আপনি কোন সাইডে বাজি ধরবেন, টাকা যে সাইডে ধরবেন 100 ধরলে 100 আপনাকে প্রফিট। তো এইভাবে হচ্ছে আপনি বুঝে শুনে ধরবেন। তো আমি ধরেন এখানে এই যে প্লেয়ার আছে, আমি প্লেয়ারে ধরলাম 100 টাকা। তো দেখি উইন হয় কি না, আমি 100 টাকা প্লেয়ারে ধরলাম। এখন যদি প্লেয়ার উঠে বড় হয় তাহলে প্লেয়ার উইন হবে। তো দেখি একের থেকে নয়, যেই সাইডে বড় থাকবে এই সাইডে উইন হবে। তো এখানে 5 আর এই সাইডে 3, আর একটা কার্ড দিবে 3 3। তো সমান হয়ে গেছে 3 আর 3, এজন্য টারি উঠছে মানে মধ্যেরটা। সো আমরা যদি মধ্যেরটা ধরতাম, মধ্যেরটা হচ্ছে দুনো সাইডে যদি সমান হয় তাহলে আপনি 100 টাকা ধরলে 900 টাকা পাবেন। তো এটা হচ্ছে মূলত এ। তো চলেন আমরা এবার ব্যাংকারে 100 টাকা ধরি। তো আমরা ব্যাংকারে 100 টাকা ধরলাম, ব্যাংকারে যদি ওঠে তাহলে হচ্ছে ব্যাংকারে 195 টাকা দিবে। তো 5 1, দেখছেন ব্যাংকার বড়, 1 আর 5। তো 5 কিন্তু বড়, এই জন্য আমরা কিন্তু এখান থেকে 195 টাকা, আমার 95 টাকা প্রফিট। তো আমি এখান থেকে 1000 টাকা প্রফিট করব। মূলত 1000 টাকা বা 2000 টাকা ডিপোজিট করে 1-2000 টাকা পার ডে প্রফিট করা কোনো ব্যাপারই না, আপনি যদি বুঝে শুনে খেলেন। আর যদি না বুঝে শুনে খেলেন তাহলে আপনার কিন্তু লস হবে। আমি মনে করি ক্র্যাশ গেম যারা খেলেন, ক্র্যাশ গেমের থেকে বেটার হচ্ছে এই গেমটা। এবারে 5, এবারে যদি 5-এর বেশি না উঠে তাহলে আমি পাবো 8। এবার যদি 8-এর বেশি না উঠে তাহলে আমি পাবো 8 8, উঠছে সমান টারি। তো এই যে আবারও টারি উঠছে মধ্যে, আমি যদি টারিতে ধরতাম তাহলে কিন্তু অনেক টাকাই আসতো, 100 টাকাতে 900 টাকা টারিতে যদি ধরি, ঠিক আছে? তো এই হচ্ছে ফ্যাক্ট। এখন আমরা প্লেয়ারে একটু বাড়ায় ধরবো, 200 টাকা ধরছি প্লেয়ারে, দেখি ওঠে কি না। তো এবার কিন্তু পাই নাই প্লেয়ারে, বাড়ায় ধরেও কিন্তু আমরা পাই নাই, 200 টাকা লস গেছে, ঠিক আছে? তো আমরা এখন ধরবো হচ্ছে ব্যাংকারে, ব্যাংকারে 100 টাকা ধরলাম আমি। তো ব্যাংকারে ধরছে যে এই কারণে ব্যাংকার উঠছে, এই জন্য ওই যে আমার 95 টাকা, 990 টাকা
এখনো কিন্তু 10 টাকা লস আছে। তো আমাকে বুঝে শুনে হচ্ছে দাম ধরতে হবে। তো চলুন আমরা ব্যাংকারে একটু বাড়াই ধরি, যেহেতু ব্যাংকার উঠতেছে। তো ব্যাংকারে আমি 500 টাকা ধরলাম, দেখি ব্যাংকার উঠে কিনা। 6-6 থেকে বেশি উঠলেই আমরা পাবো, শূন্য না পাওয়ার চান্সই বেশি আমাদের। হ্যাঁ পাই নাই, প্লেয়ার উঠছে, প্লেয়ারে ধরার প্রয়োজন ছিল। তো আমরা আবারও ব্যাংকারে ধরি, 490 টাকা আছে, 480 টাকা নেবে, ঠিক আছে। বেশ ওই এত 20 টাকা করে তো, ওই জন্য আর নিচ্ছে না। আমরা 480 টাকা ধরে দিছি ব্যাংকারে, দেখি কি উঠে। ব্যাংকারে যদি বড় উঠে আমরা ব্যাংকার পাব। প্লেয়ারে 1, ব্যাংকারে 5, দেখা কি উঠে। হ্যাঁ আমরা ব্যাংকার পাইছি 936 টাকা। তো নতুন করে কিন্তু আবার খেলা স্টার্ট হয়ে গেছে, একটা ওই যে তাসের বান্ডি এ সাইড থেকে এ সাইড আনে, এজন্য 74টা বা 71টা হচ্ছে কার্ড ওরা মারে। তো এখানে কিন্তু খেলা শুরু হয়ে গেছে। আমরা হচ্ছে কিসে ধরবো, ব্যাংকারে। ব্যাংকারে আমি এইবার 400 টাকা ধরলাম, দেখি কি ওঠে, ব্যাংকার উঠে কি না। এক, আরে বাবা, 4, 1। তো দেখতে পাচ্ছেন 480 টাকা ব্যাংকার উঠছে, 1326 টাকা। আমার কিন্তু 1326 টাকা প্রফিটে আছে, মানে 300 টাকা কিন্তু প্রফিটে আছে। তো চলেন আমরা এবার প্লেয়ারে ধরবো 200 টাকা, দেখি কি ওঠে। তো এবারও কিন্তু ব্যাংকার উঠছে, আমাদের ব্যাংকারই ধরার প্রয়োজনটা ছিল। তাহলে আমরা আরও 200 টাকা প্রফিট করতে পারলাম, বলে লাভ হইলে হইলে। তো বুঝে শুনে খেলতে হবে, ঠিক আছে। আর এই যে এটা এটা হচ্ছে ফুডলি বলে, এটা এটা যদি আপনি এবার ধরেন, যদি এখানে এবার আমি দেখাই যে ডান সাইডে এবার যদি দুইটা কার্ড এক, এই দুইটা কার্ড যদি একরকম উঠে, তাহলে আমাদেরকে 12 গুণের টাকা দিবে, 20 টাকা দিয়ে 12 গুণ। তো এই যে উঠে না, এই দুইটা কার্ড যদি একরকম উঠতো, ধরেন 9-9, 4-9 এরকম যদি উঠতো, তাহলে এখান থেকে বেশি টাকা প্রফিট করতে পারলাম হলে। তো ব্যাংকার মারতেছে, আমরা চলুন এবার ব্যাংকারে এবার বেট করব। আমরা এখান থেকে 100 টাকা করে নিলাম ব্যাংকারে, এবার আমি 300 টাকা বেট করব। দেখেন 300 টাকা বাজি করলাম ব্যাংকারে। দুই, 6, এমনি প্লেয়ার উঠে না, ব্যাংকারে উঠছে 585 টাকা। 100 দেখেন 4টা ব্যাংকার কিন্তু মারছে, ঠিক আছে না। তো আমি একটা কাজ করি, এখানে হচ্ছে 40 টাকা দিলাম, আর এখানে 20 টাকা, আর ব্যাংকারে 20 টাকা, ঠিক আছে। ওই যে আমি ব্যাংকার দোষী না, ব্যাংকার প্লেয়ার দোষী না, যে এটা এটা যদি উঠে তাহলে 12 গুণ দিবে। যে এই এই দুইটা কার্ড, এই দুইটা কার্ড যদি এক উঠে, দেখি উঠে কি না। 4-2-6 উঠে নাই একরকম কার্ড, তো তার জন্য পাই নাই, শুধুমাত্র ধানের টাকাটা পাইছি। এই যে এ উঠছে কি জানি, ব্যাংকার উঠছে, এই জন্য শুধুমাত্র ধানের টাকাটা পাইছি। তো এবার আমরা হচ্ছে প্লেয়ারে ধরব, প্লেয়ার উঠার চান্স বেশি আছে। তো আমরা এখান থেকে প্লেয়ারে বাজি ধরব 1200 টাকা, আর তারিতে ধরলাম কত, 100 টাকা। তো এবার কিন্তু প্লেয়ার ওঠার চান্স আছে, 1-2-4-5টা প্লেয়ার মারছে, 5টা ব্যাংকার মারছে। তো দেখি কি উঠে, তারই উঠছে, দেখতে পাচ্ছেন। মানে আমার 100 টাকায় 900 টাকা দিচ্ছে, আর প্লেয়ারে যেটা এই টাকাটা আমাকে ফেরত দিয়ে দিছে, যে প্লেয়ার যেটা উঠছে এটার টাকাটা 1200 টাকা ফেরত দিয়ে দিছে, আর 100 টাকায় 900 টাকা দিছে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ইজিলি কিন্তু এখান থেকে আপনার 1150 টাকা প্রফিট করে ফেলছি, ইজিলি করছি কিন্তু।
तीन दुई देखी कि उठे चार हेबार जो चार बड़ो ना उठे सात हेबार उठे गेस तो पाइलम ना क्योंकि 200 टाका दौड़ी देखें एक दू तीन चार पाँच छा प्लेयार मारसे एकसाथे एट यम एक गेम छा सा मारे एकसाथे तो आबारों 200 टाका बेट दौड़ब प्लेयारे पाई एक दू तीन चार पाँच छय प्लेयार मारते ही ना जो खाली बैंकार खेलतम तो तक अनेक टाक हो जात सिक्स एबारे कि मारे थ्री देखा जाक एट आबारों बैंकार पाई एक दू तीन चार पाँच छय सातटा मारसे बैंकार किन्तु प्लेयार मारे ही नाई ये कोनो कथा एबार तो बैंकारे धरा जाए प्लेयारे धरा जाए तो प्लेयारे एबार आमी एकटू बाड़ाए धरब 400 टाका धरसि देखी कि हय एक एक नाइन एबार बैंकार उठबे प्लेयार उठबे 100% देखछेन 800 टाका तो आमार 2150 टाका आबार हये गेछे तो आमार किन्तु 2150 टाका हये गेछे एखन आमी ए टाकाटा उइथड्र करे फेलते पारबो तो एइभाबे मूलत आपनारा बैंकार प्लेयार थेके प्रफिट करते पारबेन ठीक आछे तो चलेन आमी एखान थेके 200 टाका बेट धरलाम 1950 टाका सिक्स इश टू सुपार फुटबली मारसे ठीक है जोड़ा मारसे देखें ये एखे क्योंकि जोड़ा मारसे जोड़ार काटगुल तुलते जोड़ागुल्ला तेल क्योंकि अनेक टाक प्रफिट होत एखे जोड़ा मारसे जोड़ा एबार एक कलर एबार एक कोटर काट मारसे तो हमार हे कत 2250 टाका आछे तो ये टाका हम उइथड्र कर फिलब और खेलते एखे देखते 1000 टाका डिपोजिट कर 1000 टाका प्रॉफिट करा जाए बुझे शुने खेलने ही करा जाए तो आमार एखाने 100 टाका लस हो समस्या नहीं तो 2200 टाका हो गेछे आमी उइथड्र कर फिलब तो ये मूलत डिपोजिट उइथड्र करते पारबेन ठीक है तो उइथड्र किभाबे करबेन आमाके मेसेज दिबेन आमार थेके डिपोजिट कर नेबेन आईडी खुले नेबेन इजिली उइथड्र करते पारबेन जस्ट उइथड्रते गिए अनेक्स कैशर माध्यमे हच्छे उइथड्र करबेन एखाने आमी एड्रेस दिब एड्रेस बसाबेन और उइथड्र दिबेन उइथड्र हो जाबे आपनि आमाके स्क्रीनशॉट पाठाबेन तो ये हमें देखा ना ये एटार माध्यम अनेक स्कैच जरा ना बुझे ता वीडियो दिन हमारे वीडियो देखे देखे शिखे नीबें तो ये आज के वीडियो तेज़ डिपोजिट वीडियो लागे इमोते मेसेज दीबें 100% ट्रस्ट जो खुशी तक डिपोजिट करते सर्वनिम्न 200 टाका।